আল্লাহ Allah 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 শিক্ষা খাতে মোট বাজেটের পঁচিশ শতাংশ বরাদ্দ দিতে হবে ঈশা ছাত্র আন্দোলন দুই হাজার বিশ মাইনাস একুশ অর্থ বছরের জাতীয় বাজেটের পঁচিশ শতাংশ শিক্ষা খাতের জন্য বরাদ্দ দেওয়ার প্রস্তাবনা পেশ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আজ মঙ্গলবার বিকেল তিনটায় রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কারালয়ে এ প্রস্তাবনা পেশ করা হয় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম হাসিবুল ইসলামের সভাপতিত্বে শিক্ষার্থীদের পক্ষ থেকে কোভিড মাইনাস উনিশ সৃষ্ট বৈশ্বিক বিপর্যয়কে সামনে রেখে দুই হাজার বিশ মাইনাস একুশ অর্থ বছরের জাতীয় বাজেট প্রস্তাবনা পেশ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল নুরুল করিম আকরাম খাতোয়ারি বাজেট প্রস্তাবনা ও এ বাজেট বাস্তবায়নে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সুপারিশমালা নিম্নরূপ এক স্বাস্থ্য খ 2020-21 অর্থবছরের জন্য স্বাস্থ্যখাতে মোট বাজেটের শতাংশ বরাদ্দ করতে হবে খ জেলা পর্যায়ে প্রয়োজন মোতাবেক বাজেট বরাদ্দর জন্য জেলাভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপন করতে হবে গ বিশেষত ঔষধ উৎপাদন ও বিতরণ এবং চিকিৎসা সরঞ্জামাদি ক্রয়ে বরাদ্দ বৃদ্ধি ও দুর্নীতি রোধ করতে হবে ঘ এক্ষেত্রে এডিপিতে অর্থাৎ বার্ষিক উন্নয়ন কর্মসূচি নির্দিষ্ট প্রকল্পের সংখ্যা বাড়াতে হবে ঙ প্রকল্পগুলির জন্য বরাদ্দের সাথে সম্পর্কিত সংক্রামক রোগ নিয়ন্ত্রণ সিডিসি অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্প্রদায় ভিত্তিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা উন্নয়ন ও বিকাশ এবং নার্সিং মিড ওয়াইফারি শিক্ষায় বিশেষ সুযোগ সুবিধা বৃদ্ধি করা দুই কৃষি কৃষি খাতে নতুন কর্মসংস্থান বৃদ্ধি সহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত আগামী অর্থবছরে মোট বাজেটের পাঁচ শতাংশ বরাদ্দের প্রস্তাব করছে এছাড়াও বাণিজ্যিক কৃষির যে নীতি অনুসরণ করা হচ্ছে তাতে ওটা সিন্ডিকেট ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তাই উৎপাদক ও ভোক্তা সময় ব্যবস্থা করে তুলে উৎপাদিত পণ্যের মজুদ বৃদ্ধি ও এর পূর্ণ নিয়ন্ত্রণ সরকারের হাতে রাখতে হবে বিশেষত কৃষি উৎপাদনের সাথে সংশ্লিষ্ট বিভাগসমূহকে বিশেষ প্রাধান্য দিতে হবে ন্যায্য মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করতে হবে রাজধানী ঢাকা ঢাকাসহ দেশের প্রতিটি সিটি কর্পোরেশন ও পৌরসভার কৃষকের জন্য আলাদা কৃষি বাজার প্রতিষ্ঠা এবং কৃষিপণ্য সংরক্ষণের জন্য প্রতিটি ইউনিয়ন ও খাদ্য গুদাম গড়ে তুলতে হবে সরকার সার সেচ ও বিদ্যুৎ ভর্তুকি নবদ সহায়তা ও প্রণোদনা হিসেবে অর্থ ব্যয় করে তার সিংহভাগী খরচ হয় প্রভাবশালী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কৃষকদের পেছনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সবসময় এসব সুবিধা থেকে বঞ্চিত ও উপেক্ষিত থাকেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরাসরি ভর্তুকি ও প্রণোদনার সুযোগ সুবিধা নিশ্চিত করতে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে এক্ষেত্রে এনআইডি রূপান্তর করা যেতে পারে তিন শিক্ষা শিক্ষা খাতে এই অবহেলার দরুন গুণগত শিক্ষা ক্ষেত্রে আমরা ক্রমান্বয়ে পিছিয়ে পড়ছি ইউনেস্কোর মতে শিক্ষা খাতে বরাদ্দ হতে হবে জাতীয় বাজেটের কমপক্ষে বিশ শতাংশ এবং বার্ষিক জিডিপির ছয় শতাংশ কিন্তু আমরা এখনো তা থেকে যোজন দূরে তাইক দুই হাজার বিশ অর্থ বছরে বৈশ্বিক মানদণ্ডে শিক্ষার সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত কল্পে মোট বাজেটের পঁচিশ শতাংশ এবং জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ দিতে হবে শতভাগ ডিজিটাল ক্লাস ব্যবস্থাপনা শিক্ষক প্রশিক্ষণ অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনায় বিশেষ বরাদ্দ দিতে হবে আলিয়া ও কৌমিয়া মাদ্রাসা শিক্ষা উন্নয়ন ও সমৃদ্ধশালী করতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে গ্রাম ও শহরের শিক্ষা বৈষম্য শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে কারিগরি ভোকেশনাল ও প্রযুক্তি শিক্ষায় বরাদ্দ দ্বিগুণ করতে হবে চার সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা সামাজিক সুরক্ষা খাতে দুই হাজার উনিশ বছরে বরাদ্দ ছিল খুবই নগণ্য যা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ঘোষিত দুই দশমিক তিন শতাংশের কম তাই সামাজিক সুরক্ষা খাতে জাতীয় সামাজিক সুরক্ষা কৌশলপত্রে উল্লেখিত মোট জিডিপির তিন শতাংশ নিশ্চিত করতে হবে আয় বৈষম্য নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে সার্বজনীন পেনশন ব্যবস্থা বাস্তবায়ন করা এছাড়াও বেকার ভাতা প্রতিবন্ধী ভাতা শিশু প্রতিপালন ভাতা আবাসন সুবিধা বেকার জনগোষ্ঠীর অথবা কম আয়ের জনগোষ্ঠীকে বসবাসের জন্য আর্থিক সহায়তা প্রদান আয় সহায়ক ভাতা ও স্বাস্থ্য ভাতা নিশ্চিত করতে হবে অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে নির্ণয়ের মানুষ তথা দারিদ্রসীমার নিচে অবস্থানকারীদের জন্য নগদ প্রণোদনা খাদ্য সহায়তা প্রদান করতে হবে পাশাপাশি ছোট স্বল্প ক্ষেত্রে বিশেষ বরাদ্দ দিতে হবে আচ্ছা শ্রম ও কর্মসংস্থান আমাদের প্রস্তাবনা ক বেকারত্ব নিরসনে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে দুই হাজার বিশ অর্থ বছরে গুরুত্ব দিতে হবে খ বিশেষত প্রবাসী ফেরত বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে কৃষিখাতের গুরুত্ব বাড়াতে হবে গ্রামীণ কৃষিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করে বেকারদের শহরমুখী প্রবণতা কমাতে হবে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে হবে তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি ও বেকারত্ব দূরীকরণে বিশেষ প্রজেক্ট বাস্তবায়নের জন্য বরাদ্দ দিতে হবে। বাজেট বরাবরই নারী উদ্যোক্তাদের উপেক্ষা করা হয় নারী উদ্যোক্তাদের জন্য একটি ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে এবং নারীদের দ্বারা পরিচালিত কর্পোরেট ও কোম্পানিগুলোর কর হ্রাস করতে হবে ছ জাতিসংঘের মাধ্যমে বিদেশে কর্মরত প্রবাসীদের শস কর্মক্ষেত্রে অবস্থান বহাল রাখতে বিশেষ পদক্ষেপ নিতে হবে ব্যক্তি পর্যায়ে ঋণ প্রবাহ বৃদ্ধি করতে হবে ছয় গবেষণা ও দক্ষতা উন্নয়ন গবেষণা ও দক্ষতা উন্নয়নে বাজেটের সর্বোচ্চ দিতে হবে হবে গবেষণায় প্রদান প্রদান করতে করতে বিশেষ সহায়তা দক্ষতা উন্নয়নে ইউনিয়ন ভিত্তিক প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে সাত জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা এখাত বিশেষভাবে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করতে হবে গ্রিন হাউজ ট্যাচ নিরসনে বাজেট বরাদ্দ দিতে হবে এখাতে বিশেষ মনিটরিং টাস্ক ফোর্স গঠন করতে হবে দেশের দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশেষ স্কিম চালু করতে হবে বাজেট বাস্তবায়নে নিয়ে আমাদের সুপারিশ মালা এক পুরো অর্থনীতি সুতু গার্মেন্টস আর নির্ভর না হয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে অর্থনীতিকে টেকসই করতে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ঢেলে সাজাতে হবে দুই অর্থনীতির শৃঙ্খলা নিয়ন্ত্রণে বাজারে শুধু নতুন অর্থ সরবরাহ না করে রাজনৈতিক অর্থনৈতিক দুষ্টচক্র ভাঙতে হবে তিন কোভিড মাইনাস উনিশকে বিবেচনায় নিয়ে কর্মুক্ত আয়ের সীমা আড়াই লাখ থেকে বাড়ির সাড়ে তিন লাখ টাকা করতে হবে এছাড়াও দশ পনেরো এবং বিশ শতাংশের প্রথম পর্যায়ে আয়কর আদায় পরিমাণ কমিয়ে তা যথাক্র এবং ১৫ শতাংশে নামিয়ে আনতে হবে চার কর ফাঁকি বন্ধ করতে বিশেষ ব্যবস্থা নিতে হবে আটষট্টি শতাংশ করদাতা করের আওতার বাইরে রয়ে গেছে এজন্য রিজের সক্ষমতা বৃদ্ধি করতে হবে এক্ষেত্রে শুধু ঢাকা ও চট্টগ্রাম নয় বরং দেশব্যাপী তাদের কার্যক্রম বাস্তবায়নে কার্যকরী পরিকল্পনা নিতে হবে আজ সাদা করার ব্যবস্থা বাতিল করে আয়কর আদায় ও খেলাপি ঋণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে ছয় অনুন্নয়ন ব্যয় অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে সাত প্রায়বাধিকার ভিত্তিক প্রজেক্ট বাছাই পূর্বক এডিপিডিপি বাস্তবায়ন করতে হবে এক্ষেত্রে স্বাস্থ্য কৃষি শিক্ষা সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান এগুলোকে ভিত্তিতে বিশেষ প্রাধান্য দিতে হবে আট নিত্য প্রয়োজনীয় সচল রাখতে হবে আমদানির ক্ষেত্রে খাদ্য সামগ্রীর করের হার কমাতে হবে নয় বাংলাদেশ কর্মরত বিদেশিদের কর ফাঁকি বছরে বারো হাজার কোটি টাকা এই বিশাল কর ফাঁকি রোধ করে কর আদায় করতে হবে দশ জনপ্রশাসনে বাজেট কমিয়ে বারো শতাংশ রাখতে হবে এছাড়াও প্রশাসনিক ব্যয় মন্ত্রী আমলাদের বেতন কমিয়ে শতকরা ষাট শতাংশ খরচ কমাতে হবে সরকারি গাড়ির জ্বালানি বিদ্যুৎ ও আনুষঙ্গিক ব্যয় শতকরা পঞ্চাশ শতাংশ কমাতে হবে এগারো বিদেশে টাকা পাচার রোধ ঋণখেলাপি বন্ধ এবং সরকারি বিভিন্ন প্রকল্পে দশ টাকার জিনিস হাজার টাকায় ক্রয়ের মতো জালিয়াতি বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে